بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক ইয়েনে উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন বিখ্যাত শ্রদ্ধাভাজন আলিমে দ্বীন ফোরস্কোয়ার দারুল উলুম মাদ্রাসা শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা শুনতে চাই রমজান পরবর্তী আমাদের করণীয় কি, এই বিষয়ের উপর আলোচনা শুনতে ইনশাআল্লাহ। 10-15 মিনিট পরে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ان الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. انما يتقبل الله من المتقين. وقال تبارك وتعالى: ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. وقال النبي صلى الله عليه وسلم: أحب الأعمال إلى الله أدومها وإن قل، أو كما قال عليه الصلاة والسلام. شمانيتو إقرا بانغلار. প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। এবং রমজান তথা ঈদ উল ফিতির পরব সেই শুভেচ্ছা জ্ঞাপন করছি যেগুলো সাহাবায়ে কেরাম একে অন্যের সাথে দেখা হলে করতেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক সালিহাল আমাল। আল্লাহ যেন আমাদের সকলের নেক আমলগুলো যেন কবুল করেন। আপনি এবং আমি যে আমলগুলো করেছি রমজান শরীফে, ভালো কাজগুলো যেন আল্লাহ কবুল করে নেন, পাশাপাশি আমলগুলো যেন কন্টিনিউ করতে পারি আল্লাহ যেন সেই তফিক দান করেন। শুরুতে সেই দোয়াটুকু করলাম, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব এবং গোলামীর জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আমাদের ডিউটি হলো আল্লাহর ইবাদত করা, এবং সে ইবাদত বালিগ হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা সে এবাদতকে কন্টিনিউ করতে হবে, এটাই আমাদের ডিউটি। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেছেন, তুমি তোমার রবের এবাদত করো, দাসত্ব করো, গুলামি করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। তো মৃত্যু পর্যন্তই আমাদের আমল করতেই হবে। শুধু রমজানে আমল করব, রমজান পরে আমরা আমল ছেড়ে দিব, এটা যেন না হয়। আলহামদুলিল্লাহ রমজান শরীফে মুসলমান ভাই এবং বোনদের অবস্থা তিন প্রকারের ছিল। কিছু মুসলমান ভাই এবং বোনেরা এরকম ছিলেন, রমজান আসার পরে তারা নিজেকে চেঞ্জ করে নিয়েছেন, রমজানকে পুরো মাত্রায় কাজে লাগিয়েছেন, এবং রমজানের পরেও সে ইবাদতটা কন্টিনিউ করতেছেন, তারাই সফল কাম কামিয়াব। দ্বিতীয় প্রকার কিছু আছেন, রমজান শরীফে মাশাআল্লাহ অনেক আমল করলেও রমজান বিদায়ের সাথে সাথেই তাদের আমলের সেই ধারাবাহিকতা
এটা বন্ধ হয়ে গিয়েছে মনে করতে হবে আমরা তেমন সফলকাম হতে পারিনি আর তৃতীয় প্রকার এক ধরনের লোক রমজানেও তাদের কোনো পরিবর্তন আসে নাই রমজানের পরবর্তী তো আর কোনো চেঞ্জ হওয়ার কোনো আশাই করা যায় না আমরা যদি এরকম খেয়ে থাকি তাহলে আমরা মারাত্মক ক্ষতিগ্রস্তের মধ্যে আছি তওবা করে আমাদেরকেও আমলের দিকে ফিরে আসতে হবে যেহেতু ইসলামে ইবাদত কন্টিনিউ করতে হয় এজন্য রমজান মাস শেষ হওয়ার পরেই যে মাসটি শুরু হলো শাওয়াল এই শাওয়াল থেকেই ইসলামের পাঁচটি স্তম্ভ সেই পাঁচটি স্তম্ভের মধ্যে থেকে অন্যতম একটি স্তম্ভ হলো হজ পালন করা রমজান শেষ হতে না হতেই শেষ হজের প্রিপারেশন শুরু হয়ে যায় শাওয়াল থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কালামে বলেছেন আল হাজ্জু আশুরুম মালুমাত হজের নির্দিষ্ট মাস রয়েছে এই নির্দিষ্ট মাস মানেই শাওয়াল দুলকাদা এবং দুলহাজ্জা এই সময় হজের প্রিপারেশন শুরু করতে হয় এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে ইসলামে একটি আবাদত শুরু হওয়ার পরেই পরবর্তী নতুন আর একটি আবাদতের মধ্যে আমাদেরকে লাগিয়ে দেওয়া হয় আরেকটি বিষয় যে আমরা লক্ষ্য করি মুসলিম শরীফের একটি সহি হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি যারা রমজান শরীফের ত্রিশটি রোজা রাখার পরে শাওয়ালে আরও ছয়টি রোজা রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব দেন পুরা বৎসর নফল রোজা রাখার কীভাবে এটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের সওয়াব দেন 10 থেকে শুরু করে আরও বাড়িয়ে দেন তো রমজান শরীফের রোজা 29 হোক অথবা 30 ডেজ হোক যেমন এই বছর 29 ছিল কিন্তু খুশির সংবাদ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 ডেজ রোজা রাখলে যে সওয়াব দেওয়ার কথা যদি কোনো কারণে চাঁদ আগের দিন দেখা দেয় এবং রমজান 29-এর হয় সব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো 30 দিনের সওয়াব আল্লাহ পাক দান করেন আল্লাহু আকবার কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন শহরা ঈদিন লা ইয়ানকুসান দুই ঈদের মাস বলতে রমজান শরীফ এবং অপর ঈদের মাস জুলহিজ্জা এই দুইটি মাস গণার ক্ষেত্রে 29 হলেও সওয়াবের ক্ষেত্রে কিন্তু পূর্ণ 30 দিনের সওয়াব আল্লাহ পাক দান করে থাকেন সেই হিসাবে এই রমজান শরীফের এই রোজার মাধ্যমে আমরা 30টা রোজা ধরে যদি আমরা আসি 29 কিন্তু সওয়াব আল্লাহ পাক 30 তো 30-কে 10 দিয়ে যদি আমরা পূরণ করি টাইমস করি তো 300 হয়ে যায় আর আরও 6 রোজা রাখলে আরও 6 রোজায় 6 × 10 আরও 60 হয়ে যায় তো 36 রোজা হয়ে গেল টোটাল এই 36 রোজার মাধ্যমে 360 ডেইজের সমান সব আল্লাহ পাক দান করেন আর বছরের দিনই হয় 360 বা 65 দিন সেই হিসাবে পুরা বৎসর নফল রোজা রাখার মাধ্যমে যে সব পর কথা ছিল শাওয়ালের এই 6 রোজা রাখলে রমজান শিবের সাথে মিলিয়ে আমরা কিন্তু পুরো সব পেয়ে যাব এবার প্রশ্ন হলো এই 6টি রোজা কখন থেকে রাখবেন তো আমরা জানি বৎসরে 5 দিন রোজা রাখা যায় না কয়দিন 5 দিন ওই 5 দিনের মধ্যে থেকে একদিন হলো ঈদুল ফিতির ঈদুল ফিতির ঈদের দিন রোজা রাখা যায় না এবং ঈদুল আজহা আর একদিন এবং ঈদুল আজহার পরে নেক্সট আরও 3 দিন আইয়ামে তশরিক যে দিনগুলোতে আমরা তকবীর পড়ে থাকি তো টোটাল এই 5 দিন রোজা রাখা নিষেধ দুই ঈদের 2 দিন এবং ঈদুল আজহার পরবর্তী নেক্সট আরও 3 দিন এই 5 দিন তো ওই শাওয়ালের রোজা তো আপনি এইদিন রাখা শুরু করতে পারবেন না ঠিক আছে তো কবে থেকে রাখবেন ঈদের পরের দিন থেকে ইয়েস পারবেন আপনার চাইলে ঈদ যদি করেছেন এর পরের দিন থেকে রাখতে পারবেন অনেকেই মনে করেন ঈদুল আজহার পরে যেভাবে 3 রোজা রাখা যায় না ঈদুল ফিতিরের পরের দিন থেকে রোজা রাখা শুরু করা যাবে না বলে অনেকে মনে করে থাকেন কিন্তু এই মনে করাটা কিন্তু রং এটা কারেক্ট নয় ঈদের পরে 3 দিন রাখা যায় না যেটা এটা ঈদুল আজহার ক্ষেত্রে ঈদুল ফিতিরের ক্ষেত্রে এটা নয় অতএব এই 6 রোজা আপনি চাইলে ঈদের পরের দিন থেকে রাখা শুরু করতে পারতেন অনেকে তো শুরু করে দিয়েছেন অলরেডি এবং গত তারিখে আমাকে একজন সিস্টার প্রশ্ন করেছিলেন যে উনি ঈদের পরের দিন থেকে রাখা শুরু করেছেন ওনার কিছু ফ্রেন্ড বন্ধু ওনাকে বলেছেন যে তুমি রং করতেছো
কারণ ঈদের পরে আরো তিন দিন পর্যন্ত ঈদ হিসাবেই তাকে রোজা রাখা যায় না, এই কথাটা কিন্তু কারেক্ট নয়। এটা ঈদুল আধার ক্ষেত্রে প্রযোজ্য, ঈদুল ফিতরের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অতএব ঈদুল ফিতির আমরা ঈদ করেছি এই বছর শুক্রবারে, তো আপনি শনিবার থেকেও যারা রোজা রাখা শুরু করেছেন শাওয়ালের ছয়টি আপনারও কারেক্ট আছেন। প্রশ্ন হল এই ছয়টি রোজা একসঙ্গে কি রাখতে হবে নাকি মাঝে মধ্যে গ্যাপ দিয়ে রাখা যাবে? উত্তর ইয়েস, পারা যাবে। আপনি চাইলে একসাথে ছয় দিন রাখতে পারেন, আর চাইলে আজকে রাখলেন কালকে আবার গ্যাপ দিলেন এর পর দিন রাখলেন, বা পুরা শাওয়ালের ভিতরে যদি আপনার ছয় দিন রাখা হয়ে যায় তবু আপনি এই সব পেয়ে যাবেন। ইভেন শাওয়ালের শুরুতে না রাখতে পারলে মধ্যখানে রাখেন অথবা শেষ দিকে রাখেন তবুও কিন্তু আপনি সব পেয়ে যাবেন। আরেকটি প্রশ্ন হলো মাবুনরা যারা, আপনাদের হয়তো মান্থলি পিরিয়ডের কারণে রমজান শরীফের রোজা কয়েকদিন রাখতে পারেন নাই, ছয় সাত দিন বা যদিনই হোক, সর্বোচ্চ দশ দিন হওয়ারও চান্স রয়েছে, তো ছয় সাত বা দশ দিন পর্যন্ত মান্থলি পিরিয়ডের কারণে যে রোজা রাখতে পারেন নাই, প্রশ্ন হলো আপনি ওই কদা রোজা আগে রাখবেন, কারণ ওই রোজা তো কদা রাখতে হয়, ওই কদা রোজা আগে রাখবেন না শাওয়াল রোজা আগে রাখবেন? বা যদি কেউ কদা রোজা রেখেও এই ছয়টি রোজা রাখে তাহলে কি সেটা সঠিক হবে? উত্তর ইয়েস, পারবেন আপনি। আপনি চাইলে রমজানের কদা রোজা আগে রাখতেও পারেন, আর চাইলে আপনি শাওয়ালের ছয় রোজা রাখলেন এখন আর কদা রোজা পরবর্তী কোনো এক সময় আপনি রাখলেন, সেটাও জায়েজ রয়েছে। তার প্রমাণ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার রমজান শরীফের কদা রোজাগুলো শাওয়ালে না রেখে অনেক সময় পরবর্তী শাবানে গিয়ে রাখতেন রমজানের আগের মাসে, তো এত লেটে রাখছেন, তো আপনি চাইলেও আগামী রমজানের আগ পর্যন্ত কোনো এক সময় যদি রমজানের ওই কদা রোজাগুলো রেখে ফেলেন আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। তবে যেন কোনো অবস্থায় যেন আগামী রমজান যেন পাস হয়ে না যায়, অর্থাৎ আগামী রমজান আগ পর্যন্ত আমাকে কোনো এক মাসে রোজাগুলো রেখে নিতে হবে। এইভাবে যদি কোনো পুরুষ সফরে থাকার কারণে ওদিন রোজা বাদ দিয়ে থাকেন, বা কোনো মহিলা, মানে যে কোনো কারণে রমজানের রোজা জমার উপর ডিউ থাকে, তো আমরা এই রোজার ফরজটা আমরা যে কোনো সময় রাখতে পারবো, অন্তত পক্ষে আগামী রমজান আসার আগে আগে আমরা যদি শেষ করে ফেলি। তাই ওই রমজান শরীফের ডিউ রোজা ফরজ রোজা রেখেও যদি কেউ শাওয়াল রোজা রাখতে চান সেই সুযোগ রয়েছে, কারণ নবী আসলাম বলেছেন মং সামা রমজান সুম্মা আতবাহু সিত্তান, যার রমজান রোজা রাখার পরে আরও ছোট রোজা রাখলো। এখানে কদা রোজা শেষ করে রাখতে হবে না কদা রোজা রেখেও আপনি রাখতে পারবেন এরকম কোনো ফরক করা হয় নাই। তবে কোনো কোনো উলামায়ে কেরাম বলেছেন রমজানের রোজা রাখার পরে যারা ছয়টি রোজা অ্যাড করবে, কথাটা বলে মনে রাখবেন, রমজানের রোজার সঙ্গে যারা ছয়টি রোজা অ্যাড করলো, তো সেই কথা থেকে ইঙ্গিত পাওয়া গেল উত্তম হবে রমজানের কদা আগে আমরা রেখে নিলাম আর তারপরে ওই ছয়টি রোজা রাখলাম, যদি এটা করি তাহলে খুব বেশি ভালো হবে। বাট এরপরেও যদি কোনো কারণে আপনি ওই ছয়টি রমজানের কদা রোজা রেখেও এই ছয়টি শাওয়ালে রেখে ফেলেন তবুও কিন্তু আপনি সেসব পাবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান শরীফের মাধ্যমে তাকওয়া অর্জন করার প্রশিক্ষণ দিয়েছেন, আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছি, আমরা যেন রমজানের পরেও এটা যেন কন্টিনিউ করতে পারি, এটাই সবচেয়ে বড় রমজানের শিক্ষা। রমজানের মাধ্যমে আল্লাহর তাকওয়া আমরা অর্জন করেছি, আল্লাহর তাকওয়া বয় আছে দেখে আমরা পেটে কিদা থাকা সত্ত্বেও, পানি পিপাসা থাকা সত্ত্বেও আমরা পানাহার ত্যাগ করেছি, আমাদের মানবিক এবং জৈবিক চাহিদা থাকা সত্ত্বেও আমরা স্বামী স্ত্রী সহবাস থেকে আমরা এগুলো থেকে আমরা বিরত থাকছি। এই যে আল্লাহর ভয়ে আমরা এই কাজগুলো রমজান শরীফের দিনের বেলায় টেম্পার নিষেধ হওয়ার পরেও আমরা এগুলো বর্জন করেছি, এতে আল্লাহর তাকওয়া আমাদের অর্জন হয়েছে। তো বাকি রমজানের পরেও আমরা সেই তাকওয়ার উপর ভিত্তি করে আল্লাহর নিষেধ যেগুলোতে রয়েছে আমরা এগুলোর দ্বারের কাছেও যাবো না, এগুলো বর্জন করতেই থাকবো, এটা রমজানের বড় একটি শিক্ষা এক। আরেকটি শিক্ষা হলো রমজান শরীফ চলে গেলেও, রমজান শরীফে আমরা রাত্রে সেহরির জন্য আমরা জেগেছিলাম, এখন পর্যন্ত দেখবেন ওই সেহরির টাইমে কিন্তু মোটামুটি ঘুম ভেঙে যায়, একটা ভালো একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি ওই টাইমে আমরা উঠে যদি আমরা চার রাকাত বা ছয় রাকাত বা আট রাকাত তাহাজ্জুদ আমরা পড়ে নিতে পারি, সেটা কিন্তু বিরাট বড় একটি সফলতা হবে। তো এই কিয়ামুল লাইলে যে প্রশিক্ষণ রমজানের মাধ্যমে আমরা গ্রহণ করেছি এটাও আমরা কন্টিনিউ করতে পারি। এলে রমজান আজকে আমাদের আলোচ্য বিষয় রমজান পরবর্তী করণীয়, তো একটি করণীয় হলো যে আমরা যারা আমরা হজে যাব হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা,
দুই নম্বর করণীয় হলো আমরা সুযোগ থাকলে শাওয়ালের ছয়টি নফল রোজা আমরা রাখবো, যার ফলে আমরা পুরা বছর রমজান এবং এই শাওয়ালের ছয়টি মিলিয়ে পুরা বছর নফল রোজার সব আমরা পাওয়ার সুযোগ আমরা নিতে পারি। দুই, তিন নম্বর, আমরা রমজান সমাজে তাকওয়া অর্জন করেছি, রমজানের পরেও সেই তাকওয়ার উপর আমরা চলা কন্টিনিউ করার চেষ্টা করব। চার নম্বর, রমজান পরবর্তী করণীয় হলো আমাদের যে রমজান শরীফে যেভাবে আমরা শেষ রাত্রে আমরা সেহরির জন্য আমরা জাগছি, তাহাজ্জুদ পড়েছি, আমরা সেই কিয়ামুল লাইলকে বাকি এগারো মাস কন্টিনিউ করা আমরা যেন চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল শুধুমাত্র রমজানে করেছেন তাই নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের পরবর্তী এগারো মাসে বিতির সহ এগারো রাকাত নামাজ পড়তেন। সেই এগারো রাকাতের মধ্যে তিন রাকাত যদি আমরা বিতির বাদ দেই তাহলে তাহাজ্জুদ দাঁড়ায় আট রাকাত, অর্থাৎ এগারো মাস নবী করিম ইসলাম মোস্ট অব দ্য টাইম তাহাজ্জুদ আট রাকাত পড়েছেন, তো আমরা এই কিয়ামুল লাইলকেও কন্টিনিউ করবো। চার, পাঁচ নম্বর, রমজান শরীফে আমরা প্রত্যেকেই কোরআনে করিম তিলাওয়াত করেছি, আমরা যেটা কন্টিনিউ করতে পারি। ছয় নম্বর, রমজান শরীফে আমরা এখলাসের ভিত্তিতে অনেক কাজ করেছি, আমরা সেগুলো কন্টিনিউ করতে পারি। আমরা রমজান পরবর্তী এই ছয়টি কাজের কথা বললাম, সুযোগ মতো ইনশাল্লাহ আর অনেক কাজগুলো যেগুলো আমাদের করণীয় রয়েছে আমরা পরবর্তী সুযোগ মতো ইনশাল্লাহ সেগুলো আলোচনা করব। আল্লাহ আমাকে এবং যারা আমার কথা শুনেছেন সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমি জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম, যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি পড়ছি কিনা পয়লা আমার মনে নাই, তখন বাদে আমি সমানের হাত দুইবার পড়ি লিখি একে হাত আর কি, বাদে আমি সহজা দিছি নমাজার ইয়ে করছি না, দুয়ারছি না, তো এটা আমার ঠিক আছে নি না, আমি আর একবার পড়া লাগবো। আমরা বুঝতাম পারছি। আর কোন প্রশ্ন আছে আপনার? জি না, আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার প্রথম প্রশ্ন, তাহাজুদের নামাজ দুই রাখাত পড়লেও কি পড়া যাবে, বাচ্চা রাখাত পড়লো কি হবে? তো দুই রাখাত নফল যেহেতু পড়ার সুযোগ রয়েছে, রসুল্লাহ সাল্লাম বলেছেন সালাতুল্লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ দুই রাখাত করে পড়তে হয়, সেই হিসাবে মিনিমাম দুই রাখাত পড়লেও পড়ার সুযোগ রয়েছে, দুই রাখাত পড়লেও তাহাজ্জুদের সব পাবেন। তবে আবু দাউদ শরীফের হাদিস অনুযায়ী যে বর্ণামতে রসুল্লাহ সাল্লাম অনেক সময় তাহাজ্জুদ পড়তেন চার এবং তিন, ছয় এবং তিন, আট এবং তিন, এই হাদিস থেকে বোঝা গেল রসুল্লাহ সাল্লাহ ইসলাম মিনিমাম চার রাকাত পড়েছেন দুই দুই রাকাত করে, আবার কোনো সময় দুই দুই রাকাত করে ছয় রাকাত পড়েছেন, আবার কোনো সময় আট রাকাত পড়েছেন, কিন্তু বিতির হামেশা তিন রাকাতই পড়েছেন। তো নম্বর এভাবে এসেছে আল্লাহ নবী রাতের নামাজ পড়তেন চার এবং তিন, চার তাহাজ্জুদ এবং তিন বিতির, ছয় এবং তিন মানে ছয় রাকাত তাহাজ্জুদের দুই দুই রাকাত করে তিন সালামে এবং তিন রাকাত বিতিরের, আট এবং তিন অর্থাৎ চার সালামে দুই রাকাত করে আট রাকাত এবং তিন রাকাত বিতির পড়ছেন। তো কী বোঝা গেল যে সবচেয়ে উত্তম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ টাইম পড়ছেন আট রাকাত, আট রাকাত পড়লে ভালো, আর যদি না পারেন তাহলে ছয় রাকাত পড়লেও হবে, না পারলে চার রাকাত পড়লেও হবে, আর না পারলে দুই রাকাত পড়লেও যেহেতু নফল নামাজ হয় সেই সময় দুই রাকাত পড়ারও সুযোগ রয়েছে, বাট উত্তম হবে আর সেটা এসেছে কমপক্ষে যেন আমরা চার দুই রাখ দুই দুই চারটা রাকাতে আমরা পড়ে নিই, ঠিক আছে ইনশাল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন, কোনো একদিন ফরজ নামাজের মধ্যে আপনি সূরা ফাতিহা আপনি দুইবার পড়ে ফেলেছেন সন্দেহ হয়েছে, শেষ পর্যন্ত আপনি শেষ বৈঠকে সজ্জা সহদিয়ে নামাজ শেষ করেছেন, নামাজ আপনি রিপিট করেন নাই, প্রশ্ন হলো এই অবস্থায় কি আপনার নামাজ হয়েছে? ইয়েস, আপনার নামাজ হয়ে গিয়েছে। যদি এইভাবে আমরা কোনো জায়গায় অতিরিক্ত করে ফেলি বা কমিয়ে ফেলি তো সহসজ্জার মাধ্যমে এটাকে রিপেয়ার করা যায়, সেই হিসাবে আপনি সজ্জা সহদিয়েছেন, নামাজ হয়ে গিয়েছে, নামাজ রিপিট করার কোনো প্রয়োজন ছিল না, ঠিকই আছে ইনশাল্লাহ। অশেষ ধন্যবাদ আপনাকে, আবারও দোয়া করি আল্লাহ পাক আপনার আম্মা সহ আমাদের সকল অসুস্থদেরকে আল্লাহ শিফা দান করেন। আমিন জাযাকুমুল্লাহ। আমিন জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি
জি, আপনার কলটা বোধহয় আমাদের কাছ থেকে ড্রপ হয়ে গেছে, ইনশাল্লাহ আবারও চেষ্টা করবেন আপনি। যারাই কল করবেন মেহরবানি করে একটু সময় আপনারা অপেক্ষা করবেন, কারণ অন্যান্য পরবর্তী কল মানে অন্যান্য কলার থাকলে তাদের সঙ্গে আমরা কথা শেষ করে তারপরে আপনার কাছে আসতে হয়। এবং টিভির ভলিউমকে মিউট করে পার্শ্ববর্তী রুমে গিয়ে যদি আপনি আমাদের সঙ্গে কথা বলেন তো আমরা আপনার কথাগুলো খুব সহজে শুনতে পারবো, কথাগুলো রিপিট হবে না, আপনি আমাদের কথাগুলো খুব সহজে শুনতে পারবেন। এজন্য ফোন করলে টিভি ভলিউম মিউট করে আপনারা ফোনের মাধ্যমে কথা বলার চেষ্টা করবেন, অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে কথা বলেন, অত্যন্ত আরামে আপনার কথা শুনতে পারবেন, এটা মাথায় রাখবেন। আর যারাই প্রশ্ন করবেন, জি জি, আরো একজন জানতে চেয়েছিলেন যে রোজা অবস্থায় খুশবু ব্যবহার করলে রোজার ক্ষতি হবে কিনা। রোজা অবস্থায় আতর, খুশবু বা কোনো ধরনের পারফিউম ব্যবহার করা যাবে কি? ইয়েস, যাবে, কোনো সমস্যা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় রমজান শরীফে রোজা অবস্থায় খুশবু ব্যবহার করেছেন। ইমাম বুখারীর মতে বুখারী শরীফে কিতাবুল সোমের চ্যাপ্টারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আমল উল্লেখ করেছেন যে অনেক সময় উনি ফ্লাওয়ার, অনেক ফ্লাওয়ারে ফুলের মধ্যে গ্যারান্ট আছে না, সুগন্ধি আছে, তো উনি ফ্লাওয়ার নিয়ে এইভাবে সুগন্ধি নাকের মধ্যে নিয়ে সুগন্ধি এইভাবে কী করতেন, গ্রাম নিতেন। তো ফ্লাওয়ার থেকে যদি এভাবে গ্রাম খেয়ে নেয়, অথবা কোনো আতর ব্যবহার করে, খুশবু পারফিউম ব্যবহার করে, তো রমজানের রোজা অবস্থায় এতে কোনো সমস্যা নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনটি জিনিস খুব বেশি পছন্দ করতেন, ওয়াহিব্বা লি মিনাদ দুনিয়া সালাসা, হবিব ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, নাসাই শরীফের হাদিস নবীজি বলেন দুনিয়ার তিনটি জিনিস আমার কাছে খুবই প্রিয়, তার মধ্যে একটি হলো আতর। ইভেন রমজান শরীফের রোজা অবস্থায়ও নবী করিম সাল ইসলাম আতরকে খুব বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী সাল ইসলামকে কেউ আতর গিফট করলে এটা কিন্তু কোনো সময় রিজেক্ট করতেন না, উনি সাদরে গ্রহণ করতেন। আর দুই নম্বর, আল্লাহর নবী আরব দেশে যে সময় মহিলাদেরকে অত্যন্ত অবহেলা করা হতো ওই সময় থেকে মহিলাদেরকে গুরুত্ব দিতেন, মহিলাদেরকে অন্তর দিয়ে রাসূল ইসলাম ভালোবাসতেন, সম্মান দিতেন, সম্মান প্রদর্শন করতেন, তাদের প্রতি মহব্বত রাখতেন, নিজের ওয়াইফদের প্রতি মহব্বত রাখতেন। তিন নম্বর, নামাজের প্রতি আল্লাহ নবীর খুব বেশি আগ্রহ ছিল। উনি বলতেন নামাজ না পড়লে মনে শান্তি পাইতেন না, নামাজ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের মধ্যে মনে শান্তি পাইতেন। ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, তাহলে কী বোঝা গেল, আতর আল্লাহ নবীর অত্যন্ত প্রিয় ছিল রোজা অবস্থায় এবং স্বাভাবিক অবস্থায়। তো রোজা অবস্থায়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর ব্যবহার করেছেন, আতর ব্যবহার করতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, রোজা অবস্থায় আতর ব্যবহার করা যেতে পারে, কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ। সমান কেউ প্রশ্ন করেন রোজা অবস্থায় মিসওয়াক, ইয়েস মিসওয়াক করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে মিসওয়াক করার গুরুত্ব দিয়েছেন। লাওলা আনাশুকা লা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, উম্মতের কষ্ট হবে নতুবা আল্লাহ নবীর ইচ্ছা ছিল প্রত্যেক নামাজের সময় মিসওয়াককে বাধ্যতামূলক করে দেওয়া। স্টিল সুন্নত আছে, বাট এভাবে কোনো বাধ্যতামূলক করতেই হবে, এভাবে ফরজ করে দেওয়া হয় নাই। তো এটা রমজান এবং রমজান ছাড়া সব সময়ের ক্ষেত্রে সমান হুকুম প্রযোজ্য। তাই রমজান শরীফে জোহরের আগেই হোক বা আফটারনুন জোহরের পরে হোক, যে কোনোটাই মিসওয়াক ব্যবহার করা যায়। ইমাম বুখারী রহমতুল্লাহ এই সমান বুখারী শরীফের চ্যাপ্টারের মধ্যে এই কথা উল্লেখ করেছেন। ইভেন মিসওয়াক যদি গাছের ডাল হয়, তাজা ডাল, সেটা যদি মিসওয়াক কেউ করে, অবশ্যই অনেক উলামায়ে কেরাম গাছের তাজা ডাল দিয়ে করলে অনেক সময় তার আলাদা টেস্ট আছে, এজন্য মকরু বলেছেন, মকরু তানজি বলেছেন, বাট এরপর ওকে মিসওয়াক করলে করা যাবে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ রমজান পরবর্তী আমরা করণীয় আমল নিয়ে আমরা কথা বলতেছিলাম। আপনাদের যদি যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাদের সঙ্গে আমরা প্রশ্ন নিয়ে আপনারা আসতে পারেন। এবং আমি আবারও বলবো, যারাই প্রশ্ন করবেন টিভির ভলিউম মিউট করে অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে ফোনের মাধ্যমে আপনাকে কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা আজকাল আজকে বিষয়টি ছিল আমাদের রমজান পরবর্তী করণীয়। তো আমি বলেছিলাম যে হজের তৈয়ারি করব, শাওয়ালের ছয়টি রোজার সুযোগ থাকে, আমরা আমরা শাওয়ালের ভিতরেই যে কোনো এক সময় আমরা ছয়টি একসাথে অথবা মাঝে মধ্যে গ্যাপ দিয়েও আমরা রাখবো ইনশাআল্লাহ। তিন নম্বর, রমজান শরীফের মাধ্যমে যে তাকওয়ার প্রশিক্ষণ গ্রহণ করেছিলাম, টাইম মতো ইফতার করা, টাইম মতো সেহরি বন্ধ করে দেওয়া, নামাজ টাইম মতো পড়া, সারাদিন কষ্ট করার পরও তারাবি নামাজ ঠিক মতো পড়া, এই তাকওয়ার প্রশিক্ষণের উপর আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। চার নম্বর, আমরা কেয়ামুল্লায় রমজান যাবে করেছিলাম, এখনও কন্টিনিউ করব। পাঁচ নম্বর, কোরআনে করিমের তিলাওয়াত আমরা আগে করেছিলাম, এখনও কন্টিনিউ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বাকি আমলগুলোও পরবর্তী আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম।
وعليكم السلام، السلام عليكم. وعليكم السلام ورحمة الله. الحمد لله لله رب الحمد العالمين، لله. ما شاء الله. جي جي فرمك سي. جي جي خوك ان شاء الله. بودني هو خراش لان يوم كمان امر كويس انا ما معروف دي ঠিক আছে, কার লগে যাইবা? আমার এটা আন্দোলন করলো, আমার স্বামী আসলে হলো আমি আসাই আমরা খোঁজ এখন এখন খার লগে যাইবা? জামানা মা তুই ফুলিয়া দামান যাইবা। আচ্ছা, দামান ধরে দিবা, দামান ধরে দিবা। এলে জিজ্ঞাসি আমি আপনার দামান ধর লগে যাইবা নানি? জি আমার দামান ধরি। জি ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ, আমি খয়ার ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জাজাকাল্লাহ খায়রাত। আপনার সুন্দর প্রশ্ন, যেহেতু আমরা ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং নতুন কল নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ক্রা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক ইউএনএ উইথ ক্রা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহু। আমরা ছোট একটি বিরতি ছিলাম, বিরতির পূর্বেই একজন কল করেছিলেন, একটা উনির প্রশ্ন ছিল বদলি হজ কীভাবে করবেন, এই নিয়মকানুন জানতে চেয়েছেন এবং উনি তিনি দামানদের সাথে যাবেন ঠিক আছে কি না এই বিষয়গুলিও জানতে চেয়েছেন। ইনশাল্লাহ আমরা এই প্রশ্নের উত্তর শোনার পরই আমরা ইনশাল্লাহ আরও কল নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে আছেন ইনশাল্লাহ। জি হুজুর, এই প্রশ্ন, জি আপনার প্রশ্ন ছিল আপনি বদলি হজ করবেন আপনার মায়ের, তো আলহামদুলিল্লাহ বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে বা আপনজনের পক্ষ থেকে বদলি হজ করার বিধান রয়েছে, হজ করা যায়। ইভেন পুরুষ মহিলার পক্ষ থেকে বদলি হজ বা মহিলা পুরুষের পক্ষ থেকে বদলি হজ করলেও সেই সুযোগ রয়েছে। একজন মা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার বাবার বদলি হজ করতে পারবো? নবী বলেন ইয়েস, তুমি পারবে। তাহলে হাদিস থেকে পরিষ্কার, একজন মহিলা হয়ে মেয়ের জন্য বাবার বদলি হজ করা যখন জায়েজ হলো, তাহলে মেয়ে পুরুষের বদলি হজ করাও যেতে পারে। এবং আপনি যে প্রশ্ন করেছেন খুবই পরিষ্কার। আরেকটা হাদিসে এসেছে একজন মহিলা ওনার মায়ের বদলি হজ করেছিলেন, তো পরিষ্কার আপনি আপনার মায়ের পক্ষে বদলি হজ করতে পারবেন। কীভাবে করবেন? তো আপনি যে সময় নিয়ত করবেন তখন আপনার মাথায় থাকতে হবে যে আমি এটা আমার মায়ের পক্ষ থেকে আমি বদলি হজ করতেছি, ঠিক আছে? তো আপনি হয়তো খুব সম্ভব তামাত্তু করবেন, অর্থাৎ প্রথমে এখান থেকে যে এহরাম বেড়ে যাবেন, এহরাম দিয়ে প্রথমে উমরা করবেন আর তারপরে আরেকটি এহরাম বেঁধে আপনি হজ করবেন। এই উমরাও করলেন প্রথমে, তারপরে হজ করলেন দুই এহরাম দিয়ে। এই পদ্ধতির হজকে হাদিস এবং কিতাবের পরিভাষায় হাজ্জে তামাত্তু বলে, এবং এটাই সহজ থাকে যে আপনি গিয়ে উমরা করে হালাল হয়ে গেলেন, স্বাভাবিক হয়ে গেলেন, আর মিনায় যাওয়ার পূর্বে আবার এহরাম বেঁধে আপনি পরবর্তী হজ করলেন। এবং আমি বলেছেন এর আগে আপনার স্বামীর সঙ্গে আপনি হজ করেছেনও, হয়তো আপনার মোটামুটি জানাও আছে। তো আপনি যখন এখান থেকে মক্কায় ঢুকার সময় এহরাম উমরার জন্য যেটা করবেন, নিয়ত থাকবে উমরাটা হবে আপনার মায়ের পক্ষ থেকে বদলি। সমান আপনি যে সময় মিনায় যাওয়ার পূর্বে আবার হজের এহরাম বাঁধবেন, ওই সময় আপনার নিয়ত থাকতে হবে আপনি এই হজটি করতেছেন কার জন্য? আপনার আম্মার পক্ষ থেকে, আম্মায় সব পাবেন, ওনার বদলি হজ করতেছেন, ঠিক আছে? আপনি আরবিতে নিয়ত বলেন তো বলবেন লাব্বাইকা বিউমরাতিন আন উম্মি, আয় আল্লাহ, বা অথবা ইন্নি উরিদুল উমরাতা আন উম্মি, আয় আল্লাহ আমি আমার মায়ের পক্ষ থেকে উমরা করতেছি, আল্লাহ আমি আমার মায়ের পক্ষ থেকে আমি হজ করতেছি। এই কথাটা আরবিতে বলতে না পারলেও আপনি বাংলায় যদি বলেন যে আল্লাহ আমি হজ করব, উমরা করব আমার মায়ের পক্ষ থেকে, প্রথমে আমি উমরা এহরাম বেঁধে যেতেছি, আমি উমরাটা করব আমার মায়ের পক্ষ থেকে,
এরপরে সেখানে উমরা শেষ করার পরে আপনি মেইন হজের সময় নিয়ত করবেন, মিনা যাওয়ার পূর্বে আপনি এটা নিয়ত করবেন যে আল্লাহ আমি এখন হজে হারাম বাঁধতেছি, আমার মায়ের পক্ষ থেকে মায়ের বদলি। বস এই কথা নিয়তে থাকলে বা মুখ দিয়ে বললে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। বাকি সব কাজ করার সময় তো অটোমেটিক নিয়ত থাকবে, আমি হজ বা উমরাটা করতেছি কার পক্ষ থেকে, আপনার আম্মার পক্ষ থেকে বদলি উমরা এবং হজ করতেছেন। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি যেহেতু আপনার স্বামী মারা গিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার স্বামীকে যেন জান্নাতি বানান, জান্নাতুল ফিরদাউস ফিরদাউস ওনাকে জায়গাতে দিয়ে দেন, ওনাকে যেন মাফ করেন। তো বর্তমানে আপনি যাবেন আপনার মেয়ে এবং আপনার দামানদের সঙ্গে। প্রশ্ন হলো, আপনি একজন শাশুড়ি হিসাবে দামানদের সঙ্গে যেতে পারবেন? ইয়েস, উনিও আপনার মাহরাম। কারণ হজে যেতে হলে হয়তো স্বামী সাথে থাকতে হয় অথবা বালের একজন মাহরাম সাথে থাকতে হয়। মাহরাম বলতে এমন ক্লোজ রিলেটিভ যাদের সঙ্গে বিবাহ সম্পর্ক করা ইসলামে পারমিশন দেয় না, যেমন নিজের আপন ভাই। একজন বোনের জন্য তো ভাইয়ের সঙ্গে বিবাহ কি হয় না, জায়েজ হয় না। নিজের বাবা, নিজের শ্বশুর, নিজের দাদা, নিজের আপন নানা, নিজের আপন বাগনা, নিজের আপন ভাতিজা, অর্থাৎ বাই 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 ফুত বলা হয় বোধহয় এটাকে, একজন ফুফু তার বাই ফুতের সঙ্গে যেতে পারবেন আপন, সমান নিজের নাতি, ঠিক তেমনিভাবে নিজের দামান, নিজের মেয়ের হাজব্যান্ড যিনি, ওনার সঙ্গে একজন শাশুড়ি আপন দামানের সঙ্গেও হজে যেতে পারবেন, উনিও মাহরাম। তো আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ। তো সংক্ষেপে আপনার দুয়েটি প্রশ্নের উত্তর হলো, আপনি বদলি হজের সময় আপনার মায়ের পদে বদলি করতে নিয়ে থাকবে, আর দুই নম্বর আপনি আপনার মেয়ে এবং মেয়ের স্বামীর আপনার দামানের সঙ্গে আপনি বদলি হজে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আমি ঘর বানাইবার লাগে, মানে আমি সামানা কিনিয়া যদি দেই, জাহাতর পয়সাটা কি গাড়ি ভাড়া একটা আইব না, আমি এক্সট্রা গাড়ি ভাড়া কিনতে লাগবো? কোন গাড়ি ভাড়া, সামান কিনার? যে সামান কিনে তো বাইক তারা পৌঁছে দিতাম, তো এই গাড়ি ভাড়া কিটা আমার এক্সট্রা দেওয়া লাগবো না, জাহাতের পয়সা থেকে আইব ওগুলো আমি জানতে চাই। আপনি কিনে দেন যদি নানি? জি ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বারাকাতু। প্রথম প্রশ্ন, জাকাতের পয়সা দিয়ে কি মুসলমানি করানো যাবে? তো মুসলমানি করাইতে হলে আমি জানি না, এমন বড় অঙ্কের তো কোনো পয়সা খরচ হয় বলে আমার জানা নেই। হয়তো আগে এক সময় আমরা আজাম হইতাম, এটা শব্দ হাজ্জাম, এখন বেশিরভাগ ডক্টরের মাধ্যমে দেওয়া হয় অ্যাপয়েন্টমেন্ট করে, তো সেখানে খুব একটা বেশি পয়সা যায় না। যদি ওই যাকে মুসলমানি করাইতেছেন সে যদি গরিব হয়, তো তার অন্য প্রয়োজনে যেভাবে জাকাতের পয়সা আপনি দিতে পারেন, তার এই মুসলমানি করার জন্য খতনা যেটাকে আগে খতনা, এই সার্কামসেশনের জন্য খতনার জন্য আপনি এই খরচটা, যদি গরিব হয় বাচ্চাটা তাহলে তার খরচের পয়সাটা আপনি জাকাতের পয়সা দিয়ে দিতে পারবেন। এটা ধরেন ওইভাবে একজন গরিব লোক যদি অসুস্থ হয়, তো একজন গরিব লোকের চিকিৎসার জন্য যেভাবে আপনি জাকাতের পয়সা দিতে পারেন, ডক্টর দেখানোর জন্য যে ফি আসবে সেই ফিটা আপনি যেভাবে জাকাতের পয়সা দিয়ে দিতে পারেন, সমান খতনা করার জন্য এই খতনার পয়সাটাও আপনি জাকাত বা সদকাতে ওয়াজিবার পয়সা দিয়ে আদায় করলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে ওই লোকটা কী হতে হবে, গরিব হতে হবে। ঠিক আছে, আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল গড়, গরিব একটা লোককে আপনি গড় বানাইয়ে দেবেন। প্রশ্ন হলো, জাকাতের পয়সা দিয়ে গড় বানাইলে কি হবে? ইয়েস হবে। আপনাকে কি সামান কিনে দিলেও জাকাত আদায় হবে? ইয়েস আদায় হবে। আপনার সাথে একটা প্রশ্ন হলো, ওই সামানগুলো আনতে ক্যারিং চার্জ যেটা রয়েছে ওইটা কি আপনার পকেট মানিকে দিতে হবে নাকি জাকাতের পয়সা কর্তন করতে পারবেন? তো এখান থেকে পয়সা যেগুলো পাঠাবেন দেশে গরিবের হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত এটা কিন্তু আপনার দায়িত্ব। তো মনে করেন আপনি দেশ থেকে পয়সা পাঠাবেন বাংলাদেশে, তো মানি ট্রান্সফারের যে একটা কী রয়েছে ওইটা কি এক্সচেঞ্জ করা কী কী বলে, মানি ফাটানি যে পয়সাটা, পয়সা পাঠানোর যারা ফি যেটা রয়েছে এই ফিটা কিন্তু আপনার আপনার পকেট থেকে দিতে হবে। কেন? জাকাত দেওয়া যেভাবে ফরজ, গরিবের হাত পর্যন্ত পৌঁছানো এটা আপনার দায়িত্ব। তো পৌঁছাইতে গিয়ে যে পয়সাটা রাস্তায় খরচ হবে, মানি সেন্ড করার যে ফি যেটা আছে এটা আপনার পয়সা দিয়ে দিতে হবে, এটা মনে রাখবেন। কিন্তু দেশে পৌঁছার পরে, তার হাতে সে পয়সা তার কাছে পৌঁছার পরে, তখন কিন্তু সে যদি সেখান থেকে কোনো জিনিস খরিদ করে বা ক্যারিং চার্জ, এটা কিন্তু ওই পয়সা দিয়ে সে খরচ করতে পারবে। এবার যদি আপনি গড় বানানোর জিম্মাদারি আপনি নেন যে আপনি বানিয়ে দেবেন, তো এমতো অবস্থায়
ওই ঘর বানাইতে যা খরচ আছে ওই খরচের ভিতরে কেরিংটা কিন্তু এর ভিতরে ইনক্লুড, তাই না? আপনি ঘর সামান কিনি তো আপনি সামানে ঘর হবে না, একজন মেস্তরি লাগবে, তো এই মেস্তরির খরচ ওই পয়সা থেকেই কর্তন করতে পারবেন। এই সামান কিনতে ক্যারি করে নিয়ে আসতে, কারণ সামান তো আর ঘরে আপনি পাবেন না, এই পয়সাটাও কিন্তু আপনার এই জকাতের ফান্ড থেকেও যদি আপনি আদায় করেন হয়ে যাবে ইনশাল্লাহ। এক কথায় এই জকাতের পয়সা দিয়ে ক্যারিং চার্জও আপনি দিতে পারবেন, মেস্তরি খরচ যেটা সেটাও দিতে পারবেন, সামান যেটা খরচ করলেও আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। বাকি তার ঘর পর্যন্ত পয়সা পৌঁছানো পর্যন্ত এখান থেকে যেগুলো পাঠান এখান এটা দায়িত্ব কিন্তু আপনার, এটার ফি আলাদা কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি আবার বলবো আপনার প্রশ্নের সহজ আনসার এটাই যে আপনি জকাতের পয়সা দিয়ে গরিবের ঘর বানাইতে পারবেন, তার সামাজিক আপনি খরিদ করে দেন কোনো সমস্যা নেই পারবেন, এবং সেই ক্যারিং চার্জ যেটা আসবে সেটাও যদি আপনি এই জকাত থেকে কর্তন করেন সেটা আপনার জায়গা রয়েছে। বাট উত্তম হবে একই যদি আপনি ওই পয়সাটা আপনার পয়সা দিয়ে দেন, তো মনে করেন 100% জকাতটা তার ঘরে লেগে গেল, বাট এরপরও জায়েজ হবে যেহেতু এটা ওই ঘর নির্মাণের জরুরি অংশ হিসাবে এটা আপনি খরচ করতেছেন, তার জন্যই তার ফায়দার জন্যই করতেছেন। ঠিক আছে ইনশাল্লাহ, আশা করি আপনি বুঝতে পেরেছেন। অশেষ ধন্যবাদ আপনার সুন্দর দুইটি প্রশ্নের জন্য। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং হাদিস মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ। জি আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আমি আবার ফোন করছি। জি জি ধন্যবাদ, আপনি প্রশ্ন করলেন, আবার প্রশ্নের উত্তরের উপর আবার প্রশংসা নিয়ে আবার আসছেন। আসলে সত্যিকার অর্থে কি আমরা যে সময় এখানে এসে বসি আমাদের প্রোগ্রামের সার্থকতা তখনই মনে করি আপনাদের সুন্দর প্রশ্ন এবং আমাদের সঙ্গে আপনাদের কমিউনিকেশন এবং আমাদের প্রোগ্রাম সম্পর্কে আপনাদের সুন্দর কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা জাগায়, আমাদেরকে উৎসাহিত করে, আমাদেরকে মোটিভেট করে। এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্বল, সবচেয়ে বড় সেবা এবং পাওনা। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আমিন। এটা সার্থক হবে তখন যদি যেগুলো আলোচনা করি সর্বপ্রথম আমরা যারা আলোচক রয়েছি আমাদের কে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, পাশাপাশি আপনারা যদি সেই মতো চলতে পারেন তো সেটাই হবে সবচেয়ে বড় সার্থক। কেন? ইবনে মাজাহ একটা হাদিস অনুযায়ী কোনো একটি মাসলা যদি কেউ আমল করে, শুধু জানে আমল নয়, শুধু জানলো একটি মাসলা শিখলো, ইভেন হয়তো এই মুহূর্তে তার এই মাসলার উপর আমল করার প্রয়োজন নেই। যেমন মনে করেন একজন গরিব লোক, সে জাকাতের মাসলা জানলো, কি বলছি আমি, একজন গরিব লোক যার উপর কি নেয় জাকাত ফরজ নেয়, সে একটি জাকাতের মশলা শিখলো, ওই মশলা তো তার নিজের উপর লাগবে না কারণ তার মাল নাই, ঠিক আছে? বা একজন গরিব লোক একটা হজের মশলা শিখলো, যেই হজটা হয়তো তার উপর ফরজ নয়, সে হয়তো আমার তার এই হজের মশলার উপর তার আমল করার প্রয়োজন হবে না। এরপরেও সে একটি দিনের মাস্তা শিখছে বিদায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করবেন 1000 নফল নামাজ পড়ে, 1000 রাকাত নফল নামাজ পড়ে যে পরিমাণ সব পাওয়ার কথা আল্লাহ পাক একটি দিনের মশলা শিখার কারণে আল্লাহ সেই পরিমাণ সব দান করে থাকেন, সুবহান আল্লাহ। একজন দিনের মশলা শিখা এবং শিক্ষা দেওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। দিন শিখা এবং শিক্ষা যারা করে নবীর পরিভাষা থেকে বলা হয়েছে খাইরুকুম, এরাই সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ সুবহান তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন যারা উলামা তাদের দায়িত্ব হলো শিক্ষা দেওয়া, এবং যারা জানে না তাদের দায়িত্ব হবে জিজ্ঞাস করে শিখা। ফাস আলু আহলা জিক্রি ইং কুং তুমলা তাআলামুন, আল্লাহ বলেছেন তোমরা যেগুলো জানো না যাদের জানা রয়েছে তাদের কাছ থেকে তোমরা জিজ্ঞাসা করে তোমরা জানো। এজন্য আমাদের ইসলামিক Q&A এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিউ মানে কোয়েশ্চন, হ্যাঁ, বরং দিনের অর্ধেক ইলিম আসে সওয়ালের মাধ্যমে, কোয়েশ্চনের মাধ্যমে। জি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিফাউল আইয়া সওয়াল, যিনি অক্ষম জানেন না উনার এই দুর্বলতা এবং সেই সমস্যা থেকে মুক্তির একমাত্র পরিত্রাণ হলো কোয়েশ্চন। সো গুড কোয়েশ্চন, সুন্দর কোয়েশ্চন আমাদের প্রোগ্রামকে সুন্দর করে, এবং এটা আল্লাহ নবী পছন্দ করতেন। হ্যাঁ, অযথা কোয়েশ্চন বা রং ইন্টেনশন নিয়ে যে কেউ কোয়েশ্চন করে, বেকার কোয়েশ্চন, আননেসেসারি কোয়েশ্চন, কাউকে হ্যারাস করার জন্য কোয়েশ্চন, অসৎ উদ্দেশ্যে কোয়েশ্চন, এটা কিন্তু হাদিসে বা নিষেধ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ কারিহালাকুম সালাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি জিনিসকে ভালো পান না, তার মধ্যে একটি হলো কিল ও কাল,
বেশি কোনো জিনিস সম্পর্কে কমেন্ট এবং বেশি কথা বলা, জেনে না জেনে যে কোনো জিনিস সম্পর্কে কমেন্ট করা এবং বেশি কথাবার্তা বলা, অযথা কথাবার্তা বলা। দুই নম্বর এজাআতুল মাল, কিলকাল ও এজাআতুল মাল, মাল ওয়েস্ট করা, ইসরাফ করা, বিনষ্ট করা, আর মানে অপচয় করা। তো অপচয় করা আল্লাহ ভালো পান না। বেশি কথাবার্তা বলাও, অযথা কথাবার্তা, বেকার কথাবার্তা বলা, এটা আল্লাহ ভালো পান না। কসরতের সওয়াল এবং অযথা কোয়েশ্চন, অতিরিক্ত কোয়েশ্চন, আননেসেসারি কোয়েশ্চন, অসৎ উদ্দেশ্যে কোয়েশ্চন, এটা আল্লাহ ভালো পান না। বাট আপনারা আমরা যে অনুষ্ঠানটা সিস আমি কিউ এন এ জরুরি কোয়েশ্চন আমরা করে থাকি এবং জানা জন আমরা করে থাকি, এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়, নবীও পছন্দ করেছেন। আল্লাহ আমাদের সকলকে কোয়েশ্চন আনসারের মাধ্যমে দিন শিখা এবং শিখানোর তৌফিক দান করুন, আমিন। জাজাকুমুল্লাহ হাসান জাজা, জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশের একটি এলাকায় একটা হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠিত হইতে যাইতেছে, সে এরিয়ায় দানশীল ব্যক্তি খুবই কম, সেখানে কি জাকাতের পয়সা লাগানো যাবে নির্মাণ কাজে? মাদ্রাসা বিল্ডিং নির্মাণে নাকি অন্য কোনো ফান্ডে? মাদ্রাসা বিল্ডিং এর কাজে। জি ঠিক আছে, আমি আনসার দেবো। আর কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? জি না, এর জন্য জাকাত। জাজাকুমুল্লাহ আপনার সুন্দর কোয়েশ্চনের জন্য। বাংলাদেশের একটি এলিয়া, সেখানে গরিব এরিয়া, তারা নিজে মাদ্রাসা হয়তো নির্মাণ করতে পারতেছে না, এবং কেহ দান করবে সেভাবে হয়তো স্বেচ্ছায় দানকারী স্বাভাবিক জেনারেল ফান্ড থেকে এরকম লোকও পাওয়া যাচ্ছে না। তো আপনার প্রশ্ন হলো জকাতের পয়সা দিয়ে কি ওই এরিয়ার মাদ্রাসার বিল্ডিং কাজ, বিল্ডিং নির্মাণ করা যাবে? উত্তর, যাবে না। জি ভাইয়া, উত্তর কি? যাবে না। কেন যাবে না? কারণ জকাত হল গরিব ব্যক্তির হক। জকাত কার হক? গরিব এবং মিসকিন লোকের, তার প্রাপ্য এটা। আপনি ব্যক্তি, গরিব বা মিসকিন ব্যক্তিকে আপনি দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এই জকাত এবং সাদাকায়ে ওয়াজিবা, এটা দিতে হয় গরিব এবং মিসকিনকে মালিক বানিয়ে। তো মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করা খুবই সবের কাজ, এর চেয়ে তো আরও বড় সবের কাজ মসজিদ নির্মাণ। তো যে কোনো সবের কাজেই জকাতকে দেওয়া যায় না, ঠিক আছে? মসজিদ নির্মাণ অত্যন্ত সবের কাজ, কিন্তু আমরা জকাতের পয়সা দিয়ে মসজিদ কর নির্মাণ করতে পারবেন না, সমান মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করতে পারবেন না। যদিও মসজিদ নির্মাণ বা মাদ্রাসার গড় নির্মাণ অত্যন্ত সবের কাজ, কিন্তু সেখানে এই পয়সা লাগানো যাবে না। সমান ঈদগাহ নির্মাণ, কবরস্থান নির্মাণ, কারণ এটা কোনো ব্যক্তি নয়, এটা প্রতিষ্ঠান। হসপিটাল নির্মাণ, ইসলামিক টিভি চালানো, এটা কোনো ব্যক্তি নয়। অতএব নির্ভরযোগ্য আমার কানের ফতোয়া অনুযায়ী এই সমস্ত খাতে জকাত বা সদকাতে ওয়াজিবা, ফিতরা, কফফারা, ফিদিয়া, মান্নতের পয়সা, কসমের কফারার পয়সা, যেটাকে আরবিতে সদকাতে ওয়াজিবা বলে, মানে দিতেই হবে আপনাকে, এগুলো কিন্তু এই খাতে লাগানো যাবে না। এটা দিতে হবে ওই গরিব মিসকিন অসহায় দরিদ্র মানুষদেরকে, মালিক বানিয়ে দিতে হবে। তো আনফর্চুনেটলি আপনার উদ্দেশ্য বা এটা খুব ভালো থাকলেও ওই খাতে জকাতের পয়সা লাগানো যাবে না, জেনারেল ফান্ড থেকে নর্মাল সদকা দিয়ে আপনি পরিমাণ নির্মাণ করবেন। হ্যাঁ, মাদ্রাসার গরিব ফান্ড যেটা রয়েছে, যেমন ছাত্র গরিব আছে, ঠিক আছে, গরিব ছাত্র রয়েছে, তাকে আপনি যদি সাপোর্ট করেন, স্পন্সর করেন, বা গরিব ছাত্রের খাবারের জন্য, গরিব ছাত্রকে কিতাব কিনে দেওয়ার জন্য, গরিব ছাত্রের পোশাক করে দেওয়ার জন্য, তো ওই ব্যক্তিকে মালিক বানিয়ে দিয়েছেন, সেটা জায়েজ হবে, ঠিক আছে? তার খাবার, কাপড়, কিতাব, ঔষধ, চিকিৎসা, এগুলো জন্য দিতে পারবেন, কিন্তু মাদ্রাসার বিল্ডিং নির্মাণে লেখানো যাবে না। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। আমি দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি আমি দুইটা প্রশ্ন করতাম। একটা প্রশ্ন হইল কি, আমরা যে তসবি পড়ি, তসবি বলতে আমি বলি সে কোন আলিম হলে শুনে কোন যে একটা বেদাত আমি জানতাম সেটা আমি একটা কতটুকু ঠিক। আর দুই নম্বর প্রশ্ন হইল গিয়া, বাপর সম্পত্তি যদি বৈজন্তনে না করিয়া পাইন সে রেস্তারে করিয়া নিয়ে গি, সেটা কতটুকু অন্যায় ওখান তো জানতাম সেই রকম আপনার পুজোয় কইবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।
তসবিহ, তসবিহর দানার মধ্যে গণনা করে হিসাব রাখা, কেউ কেউ বেদাত বলে থাকেন, আসলে কিন্তু এই কথাটা সঠিক নয়। এই কথা কি সঠিক নয়? কারণ তসবিহর মেন উদ্দেশ্য হলো তসবিহ পড়া, হিসাব রাখা এটা একটা এক্সট্রা কাজ। এই এক্সট্রা কাজের জন্য আমি হাতের আঙ্গুলো আমি এটা গুনতে পারি, তসবিহর দানার মধ্যে কাউন্ট করতে পারি, বন যে কোনো পন্থায় যদি আমি আর হিসাব আমি 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 হিসাব রাখি সেটা জায়েজ রয়েছে, ইসলাম বাধা দেয় না। কারণ তসবিহর দান এটা মকসদ, আমি আরবি শব্দ বলছি, মকসুদ বি জাত নয়, মেইন উদ্দেশ্য হলো আমার তসবিহ পড়া পাঠ করা, গণনা করার মেইন উদ্দেশ্য নয়। সেই উদ্দেশ্যের জন্য যদি আমি হাতে গণি অথবা তসবিহর দানার মাধ্যমে গণি অথবা কোনো বিসি দিয়ে গণি বা কোনো জায়গায় পেন দিয়ে আমি দাগ দিয়ে আমি গণি, এটা পারমিশন রয়েছে, নিষেধ নাই। এটা এইভাবে মনে করেন নমাজে যাওয়া মেইন উদ্দেশ্য, তখন আমি কীভাবে গেলাম, পায়ে হেঁটে গেলাম নাকি ট্রেনে গেলাম নাকি গাড়িয়ে গেলাম, এটা মেইন ম্যাটার নয়। আজকাল অনেক লোক মসজিদে কারে যায়, কেউ ট্রেনে যায়, যায় না যায়, এটাকে বেদাত বলা যাবে না। যারা বেদাত বলে থাকেন তাদের মাথায় এই কথা ঢুকেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে হয়তো এইভাবে তসবিহর দানা আমরা যে 100টা বা 33টা দানা যাবে ইউজ করি হয়তো আল্লাহ নবী করেন না, এটাই তো। যদি তাই হয় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নমাজ যাওয়ার সময় হয়তো কারে যান নাই, গাড়ি করেন নাই, আপনি বলবেন গাড়িতে গেলে বেদাত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হজে গিয়েছেন, উটের পিঠের উপর বসে গিয়েছেন, সেখানে প্লেন ইউজ করেন নাই, বা আজকাল মক্কা থেকে মদিনা মানে মক্কায় ট্রেন ট্রেন মানে যাওয়া যাত্রা করে, কোচে যাত্রা করে, ওই আল্লাহর বিষয়টা ছিল না, তাই বলে এটাকে তো বেদাত বলা যাবে না। কেন? সেখানে মেইন উদ্দেশ্য কোচ চড়া নয়, মেইন উদ্দেশ্য ট্রেন চড়া নয়, প্লেন চড়া নয়, মেইন উদ্দেশ্য হজে যাওয়া। ঠিক আছে, আপনি কীভাবে গেলেন, কোন মাধ্যমে গেলেন, সেটা মেইন মুখ্য উদ্দেশ্য নায় বিদায়, এখানে এটাকে বেদাত বলা যায় না। তো আমরাও তসবিহর দানা যদি আপনি গণেন কোনো অসুবিধা নাই, আপনার হিসাব রক্ষার সুবিধাটা করলে নিঃসন্দেহে এটা কোনো বেরত হতে পারে না। এই সম্পর্কে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ উনি বেরত বলে ফেলেছিলেন এবং ওনার অনেক ফলোয়ার রয়েছে, আর ওই কথাগুলো ইন্টারনেটে প্রচার হওয়ার কারণে আমরা অনেকেই ওই কথার মাধ্যমে আমরা একটু কনফিউজ হয়ে যাই। অনেক ইউটিউবে বিভিন্ন উলামায়ে কেরাম ওই কথাগুলোতেই ফতোয়া দিয়ে একটু বিভ্রান্তি সৃষ্টি হয়, বাট বাস্তবে এই মতামতটা কিন্তু নির্ভরযোগ্য উলামায়ে কেরাম মতে কারেক্ট নয়। কেন? আমরা দেখি সাহাবায়ে কেরামরা অনেক সময় আঙ্গুলিতে গুনছেন, হ্যাঁ আল্লাহ নবী বলছেন যে তোমরা হিসাব রক্ষা করো, এবং আঙ্গুলির এই যে যে ইয়ে রয়েছে জয়েন্ট, এই জয়েন্টে তোমরা হিসাব রাখবে, কঠিন খেয়ামতে আল্লাহ পাক এটাকেও সব হিসাবে হিসাব করবেন। তো উত্তম তো আঙ্গুলির গিরার মধ্যে হিসাব রাখা, যদি আমরা না পারি তসবিহর মধ্যে রাখলেও কোনো সমস্যা হবে না। অনেক সাহাবায়ে কারাম পাথর দিয়ে বা বিসি দিয়ে তাদের সংখ্যা হিসাব রেখেছেন। জুয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বিসির মাধ্যমে তসবিহ উনি গণনা করেছেন, অনেক সাহাবায়ে কেরামও ওনারা হিসাব রাখতেন বিসির মাধ্যমে। তো ওই বিসি দিয়ে হিসাব রক্ষা করা, ছোটো ছোটো পাথর দিয়ে হিসাব রক্ষা করা, আর বর্তমান তসবিহ হিসাব রক্ষা করা মানে খুব একটা ব্যবধান নাই। আর আমি আগেই বলেছি এই মেইন গণনা তো মেইন উদ্দেশ্য নয়, মেইন উদ্দেশ্য হলো এবাদত হলো তসবিহ। তো এবাদতের মধ্যে তো আমরা সংযোজন করতেছি না, তার উপকরণ যেটা হিসাব ওইটার মধ্যে হয়তো একটা সংযোজন হচ্ছে, তো এটাকে বেদাত বলা যাবে না, এটাই নির্ভরযোগ্য আমার কথা। আমি কী বললাম যে তসবিহ দিয়ে গণার সময় যে আমরা হিসাব করি এটা কোনো অবস্থায় বেদাত নয়, যারা বেদাত মনে করেন এটা নির্ভরযোগ্য আমাকে মতে এটা কারেক্ট নয়, অতএব আপনি গণতে পারবেন নিঃসন্দেহে ইনশাআল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে বাবার সম্পত্তি যদি বাবার সম্পত্তি যদি আল্লাহু আকবার, কঠিন প্রশ্ন। বাবার ত্যাজ্য সম্পত্তির মধ্যে যেভাবে হক রয়েছে ছেলেদের সমান হক রয়েছে মেয়েদের, হ্যাঁ অংশের প্রতি ব্যবধান হতে পারে যে ছেলেরা পাবে ডাবল মেয়েরা পাবে অর্ধেক, সেটা ভিন্ন কথা, কিন্তু তাদের হক রয়েছে। যদি কেউ বন্দার হক নষ্ট করে কঠিন ক্ষমতে তার জন্য ভয়াবহ, সেটা কবিরা গুণা, মারাত্মক ধরনের কবিরা গুণা। নাম্বার টু, এটা ওই আইয়ামে জাহিলিয়তের ওই বর্বরতার যুগের একটি জঘন্যতম কাজ ছিল। এইভাবে অনেক ছেলেরা বাবার ত্যাজ্য সম্পত্তি থেকে মেয়েদেরকে বঞ্চিত করতেন, মহিলাদেরকে মেয়েদেরকে তারা কোনো অংশ দিতেন না, এটা জাহিলিয়তের একটি গর্হিত কাজ ছিল। নাম্বার থ্রি, যারা এইভাবে বোনের হককে পরিশোধ না করে
বাবার তেজের সম্পদের জায়গা নিজের নামে গোপন রেজিস্টারি করে ফেলে, তারা বোনের সঙ্গে গাদ্দারি করল, বোনের আত্মীয়তার হককে বিনষ্ট করল, কাতারহামি করল, অর্থাৎ আত্মীয়তার হক নষ্ট করল। যারা এই আত্মীয়তার হক নষ্ট করে তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। আল্লাহ আমাদের ভালো করেন কী শাস্তি? কঠিন কেয়ামতে জান্নাতে যাওয়ার সময় জাহান্নামের ব্রিজ করে করে সবাইকে যেতে হয়। ওই ব্রিজের দুই পাশে বুখারী শরীফের হাদিস অনুযায়ী দুইটা চেকিং পোস্ট থাকবে, চেক থাকবে। একটা চেক থাকবে আমানত, এবং আমানতদার মধ্যে যদি কেউ খেয়ানত করে থাকেন, বিটেই করে থাকেন, আঞ্জাস করে থাকেন, তাদেরকে সেখানে এক্সট্রা একটা চেকিং করা হবে। এবং যারা সিলা রহমির ক্ষেত্রে মেনটেনিং টাই অফ কিনশিপ, যে কুটুমিতা এবং আত্মীয়তার হক যারা বিনষ্ট করেছিলেন, যদি এরকম কোনো অপরাধে কেউ অপরাধী থাকেন, জান্নাতের সার্টিফিকেট থাকলেও সেখানে জাহান্নামে ব্রিজ ক্রস করে জান্নাতে যেতে পারবেন না, তাদেরকে আটকে দেওয়া হবে। তো যারা এই ধরনের বোনের হককে আত্মসাৎ করেন, বাকি তাদের নমাজ, কালাম, হজ, তিলাওয়াত, যাকাত সব কিছু ঠিক থাকলেও ওনার সেখানে গিয়ে আটকা পড়বেন, সেখানে রক্ষা পাবেন না। এবং চার নম্বর হাদিসে বলা হয়েছে, যারা আত্মীয় স্বজনের হক নষ্ট করেন, আত্মসাৎ করেন, আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। যারা কুটুমিতার সম্পর্ক ছিন্ন করেন, আল্লাহ তাদের সঙ্গে মহব্বতের সম্পর্ক ছিন্ন করে ফেলেন। মান কাতাউ কাতাউল্লাহ। পাঁচ নম্বর, আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ উত্তম চরিত্রের মধ্যে থেকে অন্যতম একটি চরিত্র ছিল আত্মীয় স্বজনের হক আদায় করা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, সরি, মা খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, প্রথম যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি পেয়েছিলেন এবং একটু ঘাবড়ে গিয়েছিলেন, ভয় পেয়েছিলেন, তখন হযরত খাদিজা তুল কুবরা বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে দুনিয়ায় কোনোদিন বেইজ্জত করবেন না, লাঞ্ছিত করবেন না, কারণ আপনার মধ্যে অনেক গুণ রয়েছে। সেই গুণের মধ্যে থেকে একটি গুণ হলো আপনি সর্বদা আত্মীয় স্বজনের হক আদায় করেন, মেহমানদেরকে আপনি সম্মান করেন, বিপদী মানুষদেরকে আপনি সাহায্য করেন, গরিবদেরকে আপনি সাহায্য করেন, সর্বদা সত্য কথা বলেন। এই গুণ যার মধ্যে থাকে আল্লাহ তাদেরকে দুনিয়াতে ইজ্জতই করেন। সাত নম্বর, যারা বই বোনদের এইভাবে সম্পদ আত্মসাৎ করেন, দুনিয়াতে এরা কিন্তু বেশি তাদের সোর্স অফ ইনকাম কমে যায়, তারা কিন্তু ভালো পয়সা ইনকাম করতে পারে না, শান্তি জীবন তাদের থাকে না, এবং তাদের অল্প বয়সে তাদের মৃত্যু হয়ে যায়। আমি কি বলেছি, যারা আপনজনের হক নষ্ট করে, স্পেশালি নিজের বোনদের সম্পদকে যারা আত্মসাৎ করে, তাদের কিন্তু এই লাইফে তারা সুনাম অর্জন করতে পারে না, তারা গাঁটে গাঁটে বেইজ্জত হয়, তাদের সোর্স অফ ইনকাম, আয় উন্নতি কমে যায়, তাদের হায়াতের মধ্যে বরকত থাকে না, এরা অল্প বয়সে মৃত্যু হয় এবং নানান বিপদের সম্মুখীন হবেন এবং নানান টেনশন থাকবে। তো শান্তি পেতে হলে, লম্বা হায়াত পেতে হলে, বরকত পেতে হলে, সোর্স অফ ইনকাম বাড়াতে হলে, ইজ্জতি হতে হলে, আল্লাহর কাছ থেকে বাঁচতে হলে, জাহান্নামের আটকা থেকে নিজেকে রক্ষা পেতে হলে এবং জান্নাতের উঁচু মকাম অর্জন করতে হলে, সোর্স অফ ইনকাম বাড়াতে হলে, আত্মীয়তার হক, বিশেষ করে নিজের বোনের হক অবশ্যই পরিশোধ করতেই হবে। যে সমস্ত বায়রা করেছেন, এখনও সময় আছে, আল্লাহ বলেন দুনিয়ায় সময় থাকতে তুমি তোমার এই অপরাধ থেকে তুমি বের হয়ে আসো, তাদের হক ফেরত দাও, অথবা কাছ থেকে মাফ নিয়ে নাও, নতুবা কঠিন কামতে তোমার মতো মিসকিন আর কেউ হবে না, তোমার সকল সব তাদেরকে দেওয়া হবে এবং তাদের গুণা তোমার আনলোড করে শেষ পর্যন্ত তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন আমিন। জাজাকুমুল্লাহ খায়র। সম্মানিত প্রবক্তা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি নিয়ে আসছেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বরকত। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহু। বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে আসছিলেন,
অনেকে হয়তো অপেক্ষায় আছেন, যখনই কল করবেন আমরা আপনাদের কল নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমি একটা প্রশ্ন আমার কাছে ছিল, একটু আগে এই প্রশ্নটা আর সহযোগী হবে, এই যে হজ যারা মহিলারা যান, যদি অনেক সময় তো মহিলাদের অসুবিধা বেমার হইতে পারে, তো আরাফাতের দিন যদি কোনো অসুবিধা হয়ে যায়, অসুস্থ হয়ে যান, তাহলে কি করবেন পরবর্তীতে? আমি প্রশ্নটাকে এইভাবে আনসার দিই, আপনার প্রথমে আপনার পয়েন্টের উপর যে আরাফার দিনে যদি কোনো অসুবিধা হয় কোনো প্রবলেম নাই, উনি কন্টিনিউ আরাফায় দোয়া করবেন, নামাজ তো পড়তে পারবেন না যেহেতু ওনার মান্থলি পিরিয়ড শুরু হয়ে গেছে, আরাফার মাঠের বাকি যাবতীয় কাজ করতে পারবেন নামাজ ছাড়া। তো যাবতীয় কাজ বলতে কি, আরাফার মাঠে অবস্থান করা, যেটা হজের তিনটি ফরজের মধ্যে থেকে অন্যতম একটি ফরজ, ফরজের মধ্যে তিনটি কাজ গুরুত্বপূর্ণ, হজিনে তেহারাম বাঁধা, আরাফার মাঠে উকুফ অবস্থান করা, তারপরে মেইন তোয়াফ করা। তো এই তিনটির মধ্যে থেকে প্রথম দুইটি এহরাম বাঁধতেও সমস্যা নাই, মান্থলি পিরিয়ড অবস্থায় এহরাম বাঁধা যায়, মিনায় গেলেও সেখানে বাকি ওই নমাজ এবং তিলাওয়াত ব্যতীত বাকি তসবি জিকির দোয়া এগুলো তো করতে পারবেন উনি। আরাফার মাঠে অবস্থান করতে পারতেছেন, মুজদালিফায় গিয়েও রাত্রে অবস্থান করলেও মান্থলি পিরিয়ড অবস্থায় কোনো সমস্যা নাই, আদায় হবে। পরদিন পাথর মারবেন মান্থলি পিরিয়ড অবস্থায়, পাথর মারতে পারেন, উনার নামে কুরবানিও চলবে, সমস্যা নাই, চুল কাটতেও পারবেন, সব তো ঠিক আছে, যদি তওয়াফ করতে পারেন। মেইন জিনিস পারবেন না যেটা, এটাকে মেইন তওয়াফ কি পারবেন না, তওয়াফ। তো আরফার মাঠেও যদি এইভাবে ওনার মান্থলি পিরিয়ড শুরু হয়ে যায়, তো ওই দিন আরফার মাঠের যাবতীয় কাজ করবেন, রাত্রে মুজদালিফায় রাত্রি যাপন করবেন, প্রতিদিন পাথরও মারবেন, উনামে কুরবানি হবে, এবং ইয়েস উনার কুরবানি হবে, এবং পাথরও মারলেন, কুরবানি হয়ে গেল, এবার মাথার চুল কেটে উনি হালাল হয়ে যেতে পারবেন, সমস্যা নাই। শুধু মেইন তোয়াফের জন্য অপেক্ষা করতে হবে, যতদিন পর্যন্ত উনি পাক হন নাই উনি তোয়াফ করতে পারবেন না, কারণ তোয়াফ করতে হলে পবিত্র থাকতে হয়, ঠিক আছে। এবার যদি অপেক্ষা করতে গিয়ে তোয়াফ করতে গিয়ে লেটও হয়, নর্মাল তো মেইন তোয়াফ যেটি 10 তারিখ করতে হয় তাই না, না পারলে 11 তারিখ নতুবা 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত, কিন্তু মহিলাদের এই মান্থলি পিরিয়ডের কারণে যদি অপেক্ষা করতে গিয়ে 12 তারিখ চলেও যায়, কোনো পেনাল্টি নাই, কোনো সমস্যা হবে না, যেদিন পাক হবেন সেই দিন উনি তোয়াফ করবেন। হ্যাঁ, প্রশ্ন হলো হয়তো কারো স্কেজুয়াল হিসাবে মদিনায় চলে যাওয়ার টাইম চলে আসলো, এখনও পাক হলেন না, তখন কী করবেন? অথবা ফ্লাইট করে ওনার ফ্লাইটের টাইম চলে আসলো, এখনও পাক হন নাই, তখন কী করবেন? তো প্রথম সুরত মদিনায় যেতে যদি হয় সমস্যা নেই, উনি মদিনায় চলে যান, হয়তো চাইলে একদিন পিছাইলেন, যদি তার সম্ভব না হয় উনি গ্রুপের সঙ্গে মদিনায় চলে যান, পাক হওয়ার পরে ওই মদিনা থেকে একটা প্রাইভেট গাড়ি নিয়ে ওনার কেউকে সাথে নিয়ে আইসা তফ করে যাবেন, সুযোগ রয়েছে, সমস্যা তো নাই। আর যদি তাও সুযোগ না হয় বা ফ্লাইটের টাইম চলে আসছে, উনি কোনো অবস্থায় থাকতে পারতেছেন না, টিকিট কোনো এক্সটেন্ড করতে পারতেছেন না, তো ওই অবস্থায় কী করবেন? ক্লিয়ার হাদিসের মধ্যে কোনো বর্ণনা না থাকলেও উলামায়ে কারাম এই অবস্থায় একটি ফতোয়া দিয়েছেন যে ওই অবস্থায় প্যাড বা কিছু ব্যবহার করে উনি তফ করে নেবেন, কিন্তু এই পেনাল্টির জন্য ফুল একটা কাও 60টা অংশ যেটা ভিতরে রয়েছে, অথবা ফুল একটা ক্যামল যেটা ভিতরে 60টা দমের অংশ রয়েছে, ফুল একটা কাপ বা ফুল একটা ক্যামল ওনাকে দম দিতে হবে। বাট এটা হলো লাস্ট মোমেন্টে, যে সময় কোনো সুযোগ নাই। এটা মনে করেন ইসলামের একটি পর্যায়ে রয়েছে যে জান রক্ষার জন্য যে সময় হারাম খেয়েও মরা খেয়েও জান বাঁচানো সম্ভব, এইভাবে যেটা মজবুরি সিচুয়েশন, এলাজির কারো মজবুরি হয়ে যায় যে কোনো অবস্থায় উনি পাক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারতেছেন না, ওনার সাথীরা চলে আসবে, টিকেটের ডেটও আর বাড়ানো যাচ্ছে না, কোনো অবস্থায় থাকতে পারতেছেন না, তখন গিয়ে আর লাস্ট পর্যায়ে মজবুরি অবস্থায় গিয়ে হয়তো এই পর্যায়ে তফ করলে উনি ফুল একটা কাবাইয়ে দম দেবেন। তাহলে কী বোঝা গেল যে মান্থলি পিরিয়ডের কারণে উমরা বা হজের সময় যদি মান্থলি পিরিয়ড শুরু হয়ে যায়, তো আপনি এহরাম বাঁধতেও সমস্যা নাই, তালবিয়া পড়তেও সমস্যা নাই, সেখানে গিয়ে শুধু করতে পারবেন যেটি সেটি হলো তওয়াফ, উমরার সময় তওয়াফ করতে পারবেন না, তওয়াফ সম্পর্কে করবেন, হজের সময় তওয়াফ ছাড়া বাকি হজের যাবতীয় কাজ করতে পারবেন। তার প্রমাণ সমান ঘটনা ঘটেছিল মায়ের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহার, আল্লাহ নবীর সঙ্গে যাওয়ার পরে উনি উমরার তওয়াফ করার আগেই ওনার মান্থলি পিরিয়ড শুরু হয়ে গিয়েছিল, নবীজি বলেন এক কাজ করো, তুমি তুমি এখন উমরাটা ছেড়ে দাও আর হজের এহরাম তুমি নতুনভাবে বেঁধে নাও, আর ইসনাই কুল্লা শাইইন ইল্লা তওয়াফ, তুমি বাকি অন্য হাজরা যা করবে সব করতে পারবে, তুমি শুধুমাত্র তওয়াফ করতে পারবে না, হজের কাজটা তওয়াফ করতে পারবে না, আর বাকি জেনারেল যেগুলো করা যায় না, স্ত্রী সবার সে তো এমনি নিষেধ, তখনও নিষেধ মান্থলি পিরিয়ডের কারণে,
এটা তো হারামের সময় তো আরো নিষেধ হয়ে যায় এমনি তারপরে কোরআন তিলাওয়াত করা যাবে না নামাজ পড়া যাবে না সেটা তো আমসি জেনারেলি আর এখানে হজের কাদের মধ্যে থেকে শুধুমাত্র তওয়াফ করতে পারবে না বাকি মিনায় যাওয়া 9 তারিখ আরফায় যাওয়া দোয়া করা 9 তারিখ ইবাদত রাতে মুজদালিফা রাতে যাপন করা 10 তারিখ পাথর মারা কুরবানি দেওয়া মাথার চুল কাটা এই সব কিছু করা যায় মান্তি পীর অবস্থায় কোনো সমস্যা নাই তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইসনাই কুল্লা শাইন ইসনাই মা ইসনাউল হাজ ইল্লা তওয়াব তওয়াবের বাকি সব করা যায় আল্লাহ কত ইজি করে দিয়েছেন সুবহানাল্লাহ ইবন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার এবার মান্তি প্রিয় শুরু হয়ে গিয়েছিল সরি সন্তান প্রসব করার কারণে ফাসের মধ্যে ছিলেন আল্লাহ নবী বলেন কোনো অবস্থা সমস্যা নাই তুমি গোসল করে তুমি হজার তুমি এহরাম বাঁধতে পারো যে হায়াত এবং নেফাসের অবস্থায় হজ বা উমরার এহরাম বাঁধা যায় বা বাঁধার পরও যদি শুরু হয়ে যায় মাসের মতো তো বাকি তোয়াফের জন্য অপেক্ষা করতে হবে আর বাকি উনি এহরামের তাহলে কোনো সমস্যা হবে না হ্যাঁ হজের সব কাজ শেষ করার পরে বিদায়ী তোয়াফের পূর্বে যদি কারো মান্তি ফিরে শুরু হয়ে যায় আর উনি বিদায় তোয়াফের জন্য পাক অপেক্ষা করার সুযোগ না থাকে তাহলে বিদায় তোয়াফ মাফ হয়ে যায় এটা কিন্তু পুরুষের জন্য ওয়াজিব মহিলাদের জন্য স্বাভাবিক অবস্থায় ওয়াজিব যদি কোনো মহিলা মান্তি পিরিয়ডের কারণে ওনার তোয়াফটা মিস হয়ে যায় এটার জন্য কোনো পেনাল্টি আসে না যেটি ঘটেছিল সফিয়া রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে তা নবী করিমের ওয়াইফ সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সঙ্গে ছিলেন উনি হজের যাবতীয় কাজ করে ফেলেছিলেন শুধুমাত্র বিদায় তাফের পূর্ব মুহূর্তে ওনার মান্তি পিরিয়ড শুরু হয়ে গিয়েছিল নবীজি বললেন যে উনি যেহেতু তাফ করে ফেলেছেন অতএব বিদায় তাফ ওয়াজিব হলেও এটা ওনার হকে মাফ উনি এটা রেখেই আমাদের সঙ্গে চলে যেতে পারবেন এটা মাফ হয়ে যায় হ্যাঁ যদি সুযোগ থাকে পাক হয়ে বিদায় তাফ করতে পারবেন সেটা ভিন্ন কথা কাফেলা চলে যাবে সাথীরা চলে যাবে আর সময় নাই মান্তি পিরিয়ড শুরু হয়ে গেছে শুধু বিদায় তাফ বাকি এটা কিন্তু মাফ হয়ে যায় মহিলাদের পক্ষ থেকে এই হলো সংক্ষিপ্তভাবে মা বোনদের মান্তি পীরের সাথে সম্পর্কিত হজ এবং উমরার মাসাইল এটা জানা খুবই জরুরি আপনার যদি ওই সময় কোনো ট্যাবলেট বা কোনো পিল গ্রহণ করে এটাকে বন্ধ রাখেন আর বন্ধ রেখে আপনি হজ বা উমরার তওয়াফ করে ফেলেন সেটা কি ভ্যালিড হবে উত্তর হলো ইয়েস জায়েজ হবে অনেক মা বোনরা রমজান শরীফে তো এইভাবে পিল গ্রহণ করে রমজান শরীফের সবার সঙ্গে রোজা রাখার সুবিধার্থে ওনারা মান্তি পিরিয়ড এই মাসে বন্ধ রাখেন এবার রোজা রাখলেও গ্রহণযোগ্য হয় হজ বা উমরার মধ্যে যদি কেউ এই মান্তি পিরিয়ডকে এবার স্টপ করে উমরা করে ফেলেন তওয়াফ করে ফেলেন সেই তওয়াফ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তবে প্রশ্ন হলো যেহেতু এই ধরনের পিল গ্রহণ করে কুদরতি সেটিং ছিল যে মান্তি পিরিয়ডের অটোমেটিক সেটাকে ম্যানুয়াল করলে অনেক সময় স্বাস্থ্যের কিন্তু অনেক সময় কারো ক্ষতি হয়ে যেতে পারে এবং যারা এই সমস্ত পিল বা কোনো ট্যাবলেট গ্রহণ করে এটা টেম্পোরারি বন্ধ রাখেন পরবর্তীতে তাদের ইস্তেহাদা হয়ে যায় অর্থাৎ সবসময় ব্লিডিং হতে থাকে তো এই সমস্ত প্রবলেম কারো ক্ষেত্রে রেয়ারলি হতে পারে সেটা ভিন্ন কথা নতুবা ইসলামিকলি এইভাবে ঔষধ গ্রহণ করে মান্তি পিরিয়ডকে বন্ধ রেখে হজ বা উমরা আদায় করে ফেলা বা রমজান শরীফে রোজা রেখে ফেলা এই ক্ষেত্রে ইসলামে কোনো বাধা দেয় না আশা করি বুঝতে পেরেছেন ইসলাম কত সহজ আল্লাহ নবী বলেছেন দ্বীন ইউসরুন আমার আব্বা মারা যাওয়ার সময় ব্যাংক অনেক পয়সা রাখিয়া গেছিলাম কিন্তু বাইরে আমরা না দিয়া আপনার প্রশ্ন ছিল আব্বা মারা যাওয়ার সময় ব্যাংকে ক্যাশ পয়সা ছিল এবং আমরা বাবার ধারণা হিসাবে উনি বলেছেন অস্থাবর সম্পত্তির উপর মেয়েদের কোনো হক নাই তো আপনার প্রশ্ন হলো আদৌ কি এই অস্থাবর অর্থাৎ এই ক্যাশ পয়সার উপর কি মেয়েদের হক নাই উত্তর হলো অবশ্যই হক রয়েছে স্থাবর সম্পত্তি হোক বা অস্থাবর সম্পত্তি হোক আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন লিজ্জাকারি মিসলু হাজিল উনসাইয়াইন বাবার বাবার ত্যাজ্য সম্পত্তি স্থাবর হোক আর অস্থাবর হোক ক্যাশ পয়সা হোক বা জাগামিরাস হোক সবকটির মধ্যে
ছেলে যেভাবে হক রয়েছে মেয়েদের হক রয়েছে, ছেলেরা পাবে ডাবল, মেয়েরা পাবে তার অর্ধেক। এখানে স্থাবর অস্থাবর সম্পত্তির মধ্যে কোনো বেশকম করা হয় নাই। অতএব বাইরা যদি ক্যাশ পয়সা ওইভাবে আত্মসাত করে বোনের হক নষ্ট করে, এটা দায় দায়ী থাকবে। বাবাও যদি এই ধারণা রাখেন, তো বাবাও এই ধারণাটা রং ধারণা রেখেছেন। হ্যাঁ, যদি উনি দান করে যান, সেটা ভিন্ন কথা। যে পয়সা কোনো ছেলেকে দান করে গিয়েছেন আগে, তো সেটা ভিন্ন কথা। বাট এরপরেও এইভাবে ব্যতিক্রম করে একজন বাবা এক ছেলেকে দিলেন, বা শুধু ছেলেকে দিলেন, মেয়েদেরকে দিলেন না, দান করাতে ক্ষেত্রে বৈষম্য করা এক বাবার জন্য কেহ হারাম বলেছেন আর কেহ এটাকে মকরু বলেছেন। যদিও তার সম্পত্তি, উনার নিজস্ব সম্পত্তি, উনি দান করতেই পারেন, কিন্তু এই বৈষম্য করার কারণে এটাও কিন্তু এক ধরনের ভালো কাজ নয়, এটা অনুত্তম কাজ করলেন। যার প্রমাণ নোমান বলেন যে আমার আব্বা বশির আমাকে একটি গোলাম দান করেছিলেন, রসুল্লাহ ইসলামকে গিয়েছিলেন সাক্ষী বানার জন্য। উনি বললেন তোমার কি আরও সন্তান রয়েছে? বলেন ইয়েস। বললেন তুমি সব সন্তানদেরকে এইভাবে একটি করে গোলাম দিয়েছ না, শুধু উনাকে দিয়েছ? উনি বললেন, বশির বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র আমার এই সন্তান নোমানকে আমি দিয়েছি, আর বাকি সন্তানকে দেই নেই। আল্লাহ নবী বললেন, বশির, তোমার কাছে একটি প্রশ্ন, তুমি যাবে বাবা, তোমার মনের চাহিদা কি সকল সন্তান তোমার সঙ্গে সমান ভালো আচরণ করুক, এটা কি তোমার প্রত্যাশা? বশির বলেন, অবশ্যই, আমি বাবা হিসেবে আমার চাহিদা এটাই, সকল সন্তান আমাকে যেন শ্রদ্ধার চোখে দেখে। এবার আল্লাহ নবী প্রশ্ন করলেন যে তুমি দেওয়ার সময় একজনকে দেবে আর বাকিদেরকে দিবে না, বৈষম্য করবে, এতে গিয়ে তাদের মন খারাপ হবে না? তখন তারা এই মন খারাপ হওয়ার কারণে তোমার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে, শ্রদ্ধা তারা করতে না পারে, সে বৈষম্যের জন্য তুমি দেয়, তুমি একটা অন্যায় কাজ করেছো, আর এই অন্যায় কাজের জন্য আবার আমার কাছে তুমি এসেছো আমাকে সাক্ষী বানোর জন্য, আমি তোমার সেই অন্যায় কাজ আমি সাক্ষী কখনো বানব না। তুমি ইদার অপশন দুইটি, হয়তো সকল সন্তানদেরকে এইভাবে একটি করে গোলাম দাও সমান করার জন্য, আর না হয় তুমি যে গোলাম দিয়েছো শুধু নোমানকে এটা তুমি রিটার্ন করে নাও। বাড়িতে ফিরে এসে উনি ওনার ওয়াইফের সঙ্গে পরামর্শ করে ওই গোলামটাকে উনি রিটার্ন নিয়ে নিলেন, হাদিসটি বুখারী শরীফে। তাহলে বাবা দান খরাতের ক্ষেত্রেও কিন্তু বৈষম্য যদি হয়ে যায় এটাও ঠিক নয়, পরামর্শ বিধি করতে হবে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপরেও যেহেতু এটা সম্পদ বাবার, যদি বাবা এইভাবে কাউকে দিয়ে যান, তাহলে বাকি সন্তানদের অবশ্যই আমি অনুরোধ করবো এটাই যে আমার বাবার অর্জিত সম্পদ উনি একজনকে দিয়েছেন, আমরাও একটু একটু সার দিয়ে দিই বলে বাবা খুশ করার জন্য। বাবা দিয়েছেন, আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন, হয়তো বাবার দোয়া আমার সঙ্গে থাকবে। যদি আপনার এভাবে ছেড়ে দেন আর খুশি হয়ে, তখন কিন্তু বাবার জন্য এটা ঠিক হয়ে যাবে। যদি আপনার কোনো আপত্তি থাকে আর এইভাবে বৈষম্য হয়, তো এটা বাবার জন্য অনুত্তম হবে। কিন্তু উনি যে সম্পত্তি রেখে গিয়েছেন ইন্তেকালের পরে, তে যে সম্পত্তি, সেটা স্থাবর হোক অথবা অস্থাবর হোক, সেখানে প্রত্যেক ইনহারিটারদের যার যার যে পরিমাণ প্রাপ্য, সেই পরিমাণ প্রাপ্যর অধিকার রয়েছে। হ্যাঁ, প্রাপ্যর হার বা অংশ বা শেয়ার হয়তো ভিন্ন হতে পারে। আর যদি স্থাবর সম্পত্তি হয় আগামীরা, সেটা আরও ডেঞ্জার। বহারি ছুটি হারিস রয়েছে, যদি কেহ আরেকজনের স্থাবর সম্পত্তি বলতে জাগামিরা যদি কেহ জায়গা যদি কেহ গ্রাস করে ফেলে, আত্মসাত করে ফেলে, কঠিন ক্ষমতে তাকে পিটাই করতে করতে সাতব জমিন নিচে তাকে ঢুকানো হবে। কী করা হবে? যে তুমি অবৈধভাবে আরেকজনের জমিন তুমি নিয়েছিলে, তোমার বোনের জমিন তুমি নিয়েছিলে, তোমার বাই নিয়েছিলে, আপনার নেইবার নিয়েছিলে, বা আরেকজন ব্যক্তির জায়গা তুমি আত্মসাত করেছিলে, তো হেমার দিয়ে ফিরিস্তা ওরাকে পিটাই করতে করতে সাত তবক লেয়ার জমিনের মুড়ে তাকে ঢুকাবেন। তারপরে ওই সাত তবক জমিনের মাটি তার গাড়ে তুলে দিয়ে বলা হবে সেই মাটি নিয়ে তুমি আসার মতো তুমি এখন চলাফেরা করো। যে পরিমাণ জায়গা তুমি আত্মসাত করেছিলে সেই পরিমাণ জায়গার মাটি ওনার গাড়ে তুলে দিয়ে বলা হবে তুমি এই মাটি নিয়ে তুমি আর চলাফেরা করো। এজন্য মা আয়েশা সিদ্দিকা যেন বলেন, জায়গার ক্ষেত্রে আমি খুবই সতর্ক, আমি খুবই ডরাই, খুবই ডরাই, আমি চাই না অবৈধ কারো এক ইঞ্চি জায়গা আমার কাছে চলে আসুক, নতুন কঠিন কেমন আমাকে শাস্তি করতে হবে। তো যে ভাইয়েরা বোনের জাগাম সম্পত্তি আত্মসাত করেন, তার জন্য এই ব্যয়াবত এক্সট্রা রয়েছে। অস্থাবর টাকা পয়সা যেভাবে যিনি আত্মসাত করেন, সেটাও কিন্তু আমি আগে যা বললাম ছয় সাত কারণে, এটা কিন্তু জগন্নাথ মাটি কাজ করলেন। আল্লাহ আমাদেরকে সেই জাহিলিয়তের বদভ্যাস থেকে, যেটা কোরআনের মাধ্যমে আয়াতে মিরাজ নাজির হয়েছিল, এইভাবে ভাইয়েরা বোনদের হক আত্মসাত করতেন, পুরুষা মহিলাদের হক আত্মসাত করতেন, এর পরিপ্রেক্ষিতেই সূরা নিসার আয়াতে মিরাজ অবতীর্ণ হয়ে আল্লাহ পাক বিধান করে দিয়েছেন একজন মানুষ মারা যাওয়ার পরে তার ত্যাজ্য সম্পত্তি ইসলামের বিধান অনুযায়ী এটা বন্টন করে দিতে হয়, এককভাবে কেউ এটা আত্মসাত করার কোনো সুযোগ নেই। তো বায়ের এইভাবে
ক্যাশ পয়সা আপনার বাবা যারা রেখেছিলেন এই ক্যাশ পয়সার মধ্যে আপনাদের হক রয়েছে। বাবা যে ধারণা করেছেন যে মরার পরে এই পয়সার মধ্যে অস্থাবর হওয়ার কারণে মেয়েদের হক নাই, এই ধারণাটা ভুল। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সকলকে বিশেষ করে যারা এই সময় ভুল করতেছেন তাদেরকে জীবিত অবস্থায় এই ভুল থেকে বের হয়ে যাওয়ার পরিবেশ আল্লাহ আমাদের করে দেন। অর্থাৎ আমরা হয়তো বা তবা করব এবং যাদের হক নষ্ট করেছি তাদের হক আমরা ফেরত দেবো বা তাদের কাছ থেকে আমরা ক্ষমা চাই, তাদের কাছ থেকে আমরা দাবি মুক্ত হব। নতুবা করে আমাদের কঠিন ভয়াবহ সম্মুখীন হতে হবে না। ওই বলেন তোমরা কি মিসকিন কাকে মনে করো? সাহাবগণ উত্তর করলেন, ইয়াসাল্লাহ মিসকিন মানেই তো যে খাবার পাইতেছে না, যার এক লুকমা খাবার নাই। বলেন ঠিক আছে, দুনিয়ার লাইনে একেই তোমরা মিসকিন মনে করো, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এর চেয়ে বড় ভয়াবহ মিসকিন হলো যে কঠিন কিয়ামতে পাহাড় পরিমাণ হজ নামাজ রোজা জকাতের সব নিয়ে হাজির হবে কিন্তু মানুষের হক নষ্ট করেছিল, বোনের হক আত্মসাৎ করেছিল, ভাইয়ের হক আত্মসাৎ করেছিল, অপরজনের হক আত্মসাৎ করেছিল, সেই পাওনাদারা পাওনা নেওয়ার জন্য তার সামনে হাজির হবেন, তখন তার ওই নেকি তাদেরকে দেওয়া শুরু করা হবে, নেকি নেওয়া হবে দেওয়া হবে। এক পর্যায়ে নেকি শেষ হয়ে যাবে, স্টিল পাওনাদার এখনও বাকি থাকবেন। এবার ফেরেশতারা বলবে, আয় আল্লাহ এই ব্যক্তি তো নেকি শেষ হয়ে গেছে, পাওনাদার ধরেছে, আমরা কী করবো? তখন বলা হবে যে ওই ব্যক্তি থেকে বলো যে সম্পরিমাণ গুণা তারা এই জায়গার মধ্যে আনলোড করে, ঠিক আছে, ওরা যেন জানার চলে যায়। তখন এই জায়গায় যে জায়গায় তার এক সময়ে নামাজ রোজা হজ যাকাত সহ বিভিন্ন ধরনের ইবাদতের পাহাড় ছিল সেখানে গুনাহের পাহাড় গড়ে উঠবে, আর ওই গুনাহের বোধের কারণে সে তাকে জাহান্নামে নিক্ষেপ হতে হবে। আল্লাহ বলেন সবচেয়ে বড় মিসকিন মনে করি আমি সেই ব্যক্তিকে। আল্লাহ আমাদেরকে সেই ধরনের কঠিন কিয়ামতের মিসকিন হওয়া থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমিন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ক্রেতা বাংলাদেশ শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রশ্ন নিয়ে আসছেন এবং আপনাদের এই সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। অনেকেই হয়তো অপেক্ষা ছিলেন আরও প্রশ্ন করবেন, যেহেতু আমাদের সময় শেষ হওয়ার জন্য আপনাদের কল নিতে পারলাম না বলে দুঃখিত। আপনাদের সুন্দর অনুষ্ঠান ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমি হুজুরকে বারবার জানাচ্ছি আজকের এই সুন্দর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রতি রবি, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ প্রতিদিন, এখন তো যেহেতু রমজান নয়, রাত্র 10টা থেকে 9টা থেকে 10:30 পর্যন্ত আমাদের প্রোগ্রাম দেখার আমন্ত্রণ আমরা জানাই দিয়েছি। আল্লাহ যেন কবুল করেন। আমি জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত দেখার বাংলা দর্শক শ্রোতা, নিয়মিত ইসলামিক ইউএনএ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।